আসসালামু আলাইকুম। সরকারি এবং বেসরকারি মেরিন একাডেমি থেকে প্রি সি রেটিংস কোর্স করে সমুদ্রগামী দেশি এবং বিদেশি জাহাজে চাকরি করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য। যেহেতু ডিজি শিপিং তাদের সার্কুলারে পরিবর্তন এনেছে, তাই সম্পূর্ণ নতুন নিয়মে প্রি সি রেটিংস কোর্স করতে আপনার কি কি যোগ্যতা লাগবে, প্রশিক্ষণ বাবদ আপনার কত টাকা খরচ হতে পারবে তা নিয়ে থাকছে বিস্তারিত আজকের ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান জানাচ্ছি। আমি ফজলিল সুমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বিডিফ্যাক্স। ভিডিও শুরুতে যথারীতি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানাচ্ছি। সরকারি এবং বেসরকারি 6 থেকে 10টি প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে পারবেন। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুর, বাংলাদেশের সবচেয়ে বড় ক্রু মেনিং এজেন্সি হকিনসন্স কর্তৃক পরিচালিত ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি গাজীপুর, মাস মেরিন একাডেমি চট্টগ্রাম, ইন্টারন্যাশনাল ট্রেনিং মেরিটাইম একাডেমি ঢাকা, ওয়ার্ল্ড মেরিটাইম একাডেমি ঢাকা, ওশান মেরিটাইম একাডেমি চট্টগ্রাম উল্লেখযোগ্য। প্রশিক্ষণ বাবদ আপনার কত টাকা খরচ হতে পারে তা নিয়ে একটু পরে বিস্তারিত আলোচনা করছি। প্রতি বছর নির্ধারিত আসনে ডেক, ইঞ্জিন, স্টুয়ার্ড, কুক, ইলেকট্রিশিয়ান এবং ফিটার কাম ওয়েল্ডার এই কয়টি পদে আপনি আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা 16 থেকে 25, ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে 20 থেকে 35 এবং নৌবাহিনী নাবিকদের ক্ষেত্রে বয়সসীমা 25 থেকে 45 বছর। প্রার্থীর বয়স তার এসএসসি সমমান সার্টিফিকেট অনুযায়ী বিবেচনা করা হবে। 6 মাসব্যাপী এই কোর্সকে 3টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ ডেক, ইঞ্জিন, স্টুয়ার্ড, কুক। এই ডিপার্টমেন্টে আবেদনকারীর বয়সসীমা 16 থেকে 25, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি, যে কোনো বিভাগ থেকে জিপিএ 2.5 পেতে হবে। এরপর হচ্ছে গ্রুপ বি ইলেকট্রিশিয়ান। আবেদনকারীর বয়সসীমা 20 থেকে 35, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। নৌবাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে তাদের নৌবাহিনীর ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ হতে সন্তোষজনক চাকরি, ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ থেকে 6 মাসের ট্রেনিং এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে গ্রুপ সি ফিটার কাম ওয়েল্ডার। আগ্রহী প্রার্থীর বয়সসীমা 20 থেকে 35, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেরিন মেকানিক্যাল, অটোমোবাইল, পাওয়ার এবং শিপ বিল্ডিং এর উপর ডিপ্লোমা থাকতে হবে, অথবা বিটাক থেকে বিটাক বা সমমান যে কোনো প্রতিষ্ঠান থেকে 3 মাসের ওয়েল্ডিং ট্রেনিং সার্টিফিকেট এবং এ বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখন আমি প্রার্থীর শারীরিক যোগ্যতা নিয়ে আলোচনা করছি। আগ্রহী প্রার্থীর উচ্চতা হতে হবে 5 ফিট 2 ইঞ্চি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিএমআই এর চার্ট অনুযায়ী প্রার্থীর বিএমআই হতে হবে 17 থেকে 27। যেমন আপনার উচ্চতা যদি 5 ফিট 2 ইঞ্চি হয় সেই ক্ষেত্রে আপনার ওজন হতে হবে 42 থেকে 67 কেজি। দৃষ্টিশক্তি ডেক রেটিংসদের ক্ষেত্রে 6/6 এবং ইঞ্জিন রেটিংসদের ক্ষেত্রে 6/12 এবং সকল প্রার্থীকে অবশ্যই কালার ব্লাইন্ডনেস হতে হবে। এখন আমি কোটা নিয়ে আলোচনা করছি। সিডিসিধারি, মিত্র এবং অবসরপ্রাপ্ত নাবিক সন্তানের জন্য 5% এবং নৌবাহিনীর অবসরপ্রাপ্ত নাবিকদের জন্য 10% কোটা সংরক্ষিত থাকবে। এখন আমি পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আগ্রহী প্রার্থীর প্রাপ্ত জিপিএ এবং ভর্তি পরীক্ষার প্রাপ্তন মার্কসের উপর ভিত্তি করে প্রার্থীকে মূল্যায়ন করা হবে। যেমন আগ্রহী প্রার্থীর প্রাপ্ত জিপিএ ×20=100 মার্কস, ভর্তি পরীক্ষার 100টি MCQ কোয়েশনের 100টি মার্কস, কোয়েশন শ্রেণীবিন্যাস ম্যাথ 30, ইংরেজি 35, বাংলা এবং সাধারণ জ্ঞান 35, টোটাল 100 মার্কস। 44% মার্কস পেলে আপনি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বলে গণ্য হবেন, সময় পাবেন 90 মিনিট। এখন আমি
প্রশিক্ষণ বাবদ আপনার কত টাকা খরচ হতে পারে তা নিয়ে আলোচনা করছি। বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত 2টি ইনস্টিটিউটে আপনার খরচ পড়বে 80 থেকে 1 লক্ষ টাকা। প্রাইভেট একাডেমিগুলোতে খরচ পড়বে 6 থেকে 7.5 লাখ টাকার মধ্যে। আবেদন করতে পারবেন www.dos.gov.bd এই ওয়েবসাইটে। ওয়েবসাইট লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। 6 থেকে 7 মাস ব্যাপী ট্রেনিং শেষে সনদপ্রাপ্ত হয়ে ডিজি শিপিং থেকে পেয়ে যাবেন আপনি সিমেন্স বুক, যাকে আমরা সিডিসি বলে থাকি। এই সিডিসি নিয়ে আপনি দেশি এবং বিদেশি জাহাজে চাকরি করতে পারবেন। বাংলাদেশে সিপারার হয়ে ভ্রমণ করার সুযোগ রয়েছে পুরো বিশ্বে আপনার। ভিউয়ার্স, এ ছিল মোটামুটি আমার আজকের ভিডিও। ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে একটা লাইক দেবেন। আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন, যে কোনো কোয়েশ্চান কমেন্ট বক্সে জানাতে পারেন। ট্রাভেলিং এবং মেরিন রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।